ভাঙলো মুদ্রাস্ফীতির সমস্ত রেকর্ড। ভারতের এক টাকার মান দেউলোয়া পাকিস্তানে কত জানলে আপনারাও অবাক হবেন। আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না পাকিস্তান। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সে দেশের সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে অক্ষম সে দেশের সরকার। অন্যান্য বিলাসিতার কথা পাকিস্তানের মধ্যবিত্ত বা নিম্নবিত্তরা ভাবতেও পারছে না। আর এরই মাঝে প্রকাশ এলো সে দেশের বার্ষিক মুদ্রাস্ফীতির তথ্য। প্রকাশ এলো সে দেশের বার্ষিক মুদ্রাস্ফীতির তথ্য সকলের সামনে। গত এক বছরে সে দেশের পাকিস্তানের মুদ্রাস্ফীতি বেড়েছে 37.97%। এত হারে এর আগে কোনোদিনও মুদ্রাস্ফীতি দেখেনি পাকিস্তান। বর্তমানে সে দেশে মুদ্রার দাম হু হু করে নামছে। আর এই পরিস্থিতিতে আজকের দিনে ভারতের এক টাকা সে দেশে 3.45 টাকার সমান। এই মুহূর্তে টালটমাল পাকিস্তানের অর্থনৈতিক এমনকি রাজনৈতিক পরিস্থিতি। এই মুহূর্তে টালমাটাল পাকিস্তানের অর্থনৈতিক এমনকি রাজনৈতিক পরিস্থিতি। একদিকে ইমরান খান দলের সঙ্গে শাসক দল এমনকি সেনা সংঘাত চরমে, তো অন্যদিকে আমজনতা এমনকি তাদের রোজগার সমস্যা উপেক্ষিত হচ্ছে। গত এক বছরে একাধিক রিপোর্টে উঠে এসেছে যে রেশনের আটা পেতে গিয়ে হেনস্থা হয়েছে সাধারণ মানুষ, পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছে অনেকেরই। জীবনের ঝুঁকি নিয়েও বেলুন গ্যাসে ভরে রান্নার গ্যাস বিক্রি করা হচ্ছে। তবে গদি ধরে রাখার ছক কষতে গিয়ে সে দেশের সাধারণ মানুষের কথা মনে থাকছে না শাসক গোষ্ঠীর, যেখানে এর আগেও IMF থেকে অর্থ সাহায্য চেষ্টা করেছিল শাহবাজ শরীফের সরকার। তবে নিউক্লিয়ার অস্ত্র সংক্রান্ত শর্তের জেরে সেই অর্থ আর পায়নি ইসলামাবাদ। তো এইদিকে আবার জ্বালানি ক্ষেত্র ভর্তুকি দিয়ে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছিল সরকার, তবে তাতেও কাজ দেয়নি। সরকারও জানে না যে কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। জানা যাচ্ছে মদ দেখে সিগারেটের মতো মাদকের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি 123.96%। তো এইদিকে আবার বিনোদন এমনকি সাংস্কৃতিক খাতে মুদ্রাস্ফীতি 72.17%। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে পাকিস্তানের এক বছরের মূল্যস্ফীতি 52.92%। আলু, আটা, গম, চা, ডিম, চালের দামের আকাশ ছোঁয়া সেই দেশে। বিদ্যুৎ সরবরাহ নিয়ে মাঝে মধ্যেই সমস্যা পড়তে হচ্ছে পাকিস্তানে। আর এই আবহে দিনের বেলায় সরকারি দপ্তরে আলো, পাখা, এসি বন্ধ রাখার নিদান দেওয়া হয়েছে মাঝে। শপিং মল রাত 8টার মধ্যেই বন্ধ করে দিতে বলা হয়েছিল। তো এইদিকে মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি আমলেরও বিলাসিতা ছাড়া নির্দেশ দেওয়া হয়েছিল, তবে তাতে আর কাজ হয়নি কিছুই। উল্টে আরো গভীর খাদের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। দেখার বাকি পাকিস্তানের অবৈধ পুত্ররা এই মুহূর্তে পাকিস্তানকে টেনে এসে বাঁচাতে পারে কিনা। কেননা সবসময় তো তারা পাকিস্তান বা অর্থাৎ আব্বুকে নিয়ে সর্বদাই বড়াই করে। দেখার বাকি এই অভাবের দিনে তাদের পুত্ররা তাদেরকে কতটা সাহায্য করে। বন্ধুরা, এই বিষয়ের উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।